ছাড়া গরুগুলো, যেগুলো বাছুর ছাড়া, মনে করেন বাছুর ছাড়ার পরে তারা বিক্রি করে বাছুর বড় হয়ে গেছে, সেই গরুগুলোতে কিন্তু লাভ করতে পারবে। আর এখন শীতকালের ক্ষেত্রে, শীতকালের ক্ষেত্রে মোটা তাদের করণের ক্ষেত্রে কিছুটা লাভ করতে পারবে। তাছাড়া সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, আজ 25শে নভেম্বর বুধবার, তো আপনারা যে হাটটি দেখছেন এই হাটটি হচ্ছে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার কারেন্ট হাট। তো দর্শক, এই কারেন্ট হাট থেকে যে সকল উন্নত মানের গাভী গরু, ফ্রিজিয়ান, জার্সি, এই গাভীগুলোর দাম জানাব, সেই সাথে এই শীতে আপনারা কোন ধরনের গাভীগুলো একটু পালন করলে লাভবান হতে পারবেন সেই ধারণা দেওয়ার চেষ্টা করব। দর্শক চলেন তাহলে আমরা একটু এগুলো ধারণা নেই ব্যাপারীদের কাছ থেকে। যে পাশে দেখছো গরুটি সম্ভবত বিক্রি হচ্ছে, আমরা একটা দাম জানবো। যে এটি কার ভাই, এটির দাম জানবো। চাচা এটা আপনার, এটা কি বাড়ি না ব্যবসা? ব্যবসা। এটা কি জাতের গরু? ফ্রিজিয়ান। দুই দাঁত? কত পর্যন্ত বললো চাচা আপনাকে? 40 পর্যন্ত বললে। এই যে 40,000 টাকা দাম বলে ওনাকে, আমরা জি চলে যাবে না। আমরা এই যে বর্তমানে যে সকল উন্নত মানের গরু, অর্থাৎ ফ্রিজিয়ান যে সকল গরু না, বকনা গরু যেগুলো আর কি, অর্থাৎ যে গরুগুলো অনেক বেশি দুধ দেয়, পালার জন্য যেগুলো উপযোগী, এই গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের একটু জানাচ্ছি। এই যে চাচা একটা নিয়ে আছে। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? এই যে এটা তো আপনার না, এটা কী জাতের গরু? ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান, আচ্ছা কয় দাঁত বয়স? কয় দাঁত? জোয়ান হয়ে গেছে। মোট কতগুলো বাছুর হয়েছে এটার? চারটা। আচ্ছা এই গরুটা কতটুকু দুধ দেয়? 4-5-6 কেজি করে দেয় আর কি। আচ্ছা এখন কি গাব আছে? গাব নাই। তো চাচ্ছিলেন কেমন দাম এটার? 55 বললো। কত? 45-44 45-44-43 বলে। আচ্ছা বেচা বিক্রি কেমন চাচা? 47-48 হাজার হলে উনি বিক্রি করবে। এই যে দেখাচ্ছি আপনাদের এই ফ্রিজিয়ান গরুটি, জোয়ান হয়ে গেছে গরুটি, গাব না এখনো। 45 পর্যন্ত দাম বলছে, 48,000 হলে বিক্রি করবে। এই যে এ পাশে ভাই, এটা আপনার? এটা ফ্রিজিয়ান না? আচ্ছা একটু দেখি গরুটা, আমরা দেখাই আপনাদের দর্শক। এই যে দেখেন, এই যে গরুটি ফ্রিজিয়ান গরু, গাব আছে নাকি? না, গাব গ্যারান্টি নেই, গাব নাই। আচ্ছা চাওয়া দাম কেমন, কত চাচ্ছিলেন? দাম চাওয়া 55। 55 কত বললো? 40-42 বলছে। 40-42, দাম অনেক কম বলছে মনে হচ্ছে। কয় দাঁত বয়স এটা? 6 দাঁত। এই যে দর্শক 40-42 বলছে ফ্রিজিয়ান গরুটি। আচ্ছা এটা আনুমানিক যখন বাছুর দেয় কতটুকু দুধ দিতে পারে? 10-12 কেজি দুধ আসে। 10-12 কেজি দুধ হবে, এই যে ওষুধ দিচ্ছে, 10-12 কেজি দুধ হবে এই গরুটার। আচ্ছা বেচা বিক্রি কেমন, কত হলে বিক্রি করবেন? 50-এর নিচে হলে দেবেন না? দেবেন, মানে 47-48 হলে দেবেন? এই যে দর্শক 47-48 হাজার হলে উনি বিক্রি করে দেবেন ফ্রিজিয়ান গরু। তো আমরা যে সকল ফ্রিজিয়ান গরু, অর্থাৎ অনেক বেশি দুধ দেয় যে গরুগুলো, এই গরুগুলোর দাম জানাচ্ছি। এই যে পাশে ভাই একটা নিয়ে আসছে, ভাই ভালো আছেন? আজকে কি কয়টা নিয়ে আসছেন? একটায়? ছয়টা। বিক্রি কয়টা হলো? দুইটা বিক্রি হচ্ছে। কোথা থেকে আসছেন ভাই? বরচুনাপুর। আচ্ছা এই যে যেটা দেখছি এটা কি ফ্রিজিয়ান না? চাচ্ছিলেন কেমন দাম? 52,000 টাকা। একটু দেখাই, আমরা একটু আপনাদের দেখাচ্ছি। এই যে 52,000 টাকার দাম চাচ্ছে উনি। ভাই বেচা বিক্রি কেমন? 50 বলে। এই যে দর্শক 50,000 টাকা বলে দাম ওনাকে, আর কিছু বেশি হলে হয়তো বিক্রি করে দেবে। কত হলে বিক্রি করবেন? 52 হলে বিক্রি করবেন। এই যে দর্শক দেখছেন, এই যে 52,000 হলে উনি বিক্রি করে দেবে। আমরা এই যে
এই কারেন্ট হাট থেকে আপনাদের যে সকল উন্নত মানের ফ্রিজিয়ান গরু অর্থাৎ বকনা গরু, এই গরুগুলো দাম জানাচ্ছি। আচ্ছা সুপ্রিয় দর্শক, আমরা এই যে কারেন্ট হাট থেকে বর্তমানে অবস্থান করছি এবং এখানে যেগুলো দেখছেন যে গরুগুলো আছে উন্নত মানের ফ্রিজিয়ান গরু, এই গরুগুলোর আপনারা দাম জানাচ্ছি। সেই সাথে আমাদের সাথে আছে মিনহাজুল ভাই। আমরা মিনহাজুল ভাইয়ের সাথে কথা বলে জানতে পেরেছি উনি আসলে আমাদের ভিডিও দেখে ঢাকা থেকে আসছেন গরু নেওয়ার জন্য। তো ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনি তো গরু নিতে আসছেন। আচ্ছা আমাদের ভিডিও যে রেটগুলো পাচ্ছেন, আচ্ছা এখন যে দেখলেন আসলে রেট কি ঠিক আছে? আসলে যারা গরু কিনবে তারা যদি এই ভিডিওগুলো দেখে তারা একটা মানে অনেক সুন্দর একটা ধারণা পেতে পারে। আচ্ছা আচ্ছা। তারা ভিডিওগুলো আগে দেখবে, দেখার পরে বাজার মোকাবিলা আসে তাহলে তারা বেশি থাকবে না, মানে দরদামের যে পার্থক্যটা কাছাকাছি থাকবে। কাছাকাছি এটা তারা গরু কিনবে তাদের জন্য এটা খুব খুব ভালো একটা। এই ভিডিওগুলো আসলে গরু কেনার আগে আমি বারবার বলতে চাচ্ছি যে এই ভিডিওগুলো একটু যাচাই বাছাই করে দেখবে, কিন্তু সুন্দর সুন্দরভাবে গরু কিনতে পারবে, ঠকবে না। আর পাশাপাশি গরু কেনার ক্ষেত্রে যারা গরু পালবে তারা যদি মোটা তাজা করণের ক্ষেত্রে যদি বাছুর ছাড়া যে গরুগুলো আছে, বাছুর ছাড়া মানে সাড়া গরু যেমন গ্রাম্য আমাদের দিনাজপুরের ভাষায় সাড়া গরু বলে, এই গরুগুলো যদি কিনে তাহলে মোটামুটি তারা এই গরুগুলোতে লাভ করতে পারে, লাভবান হতে পারে। আচ্ছা আচ্ছা। আপনার কোন ধরনের গরুগুলো নেওয়ার ইচ্ছে? আসলে আমি এর আগেও গরু কিনছি বাছুর ছাড়া গরুগুলো, যেগুলো বাছুর ছাড়া মনে করেন বাছুর ছাড়ার পরে তারা বিক্রি করে বাছুর বড় হয়ে গেছে, সেই গরুগুলোতে কিন্তু লাভ করতে পারবে। আর এখন শীতকালের ক্ষেত্রে মোটা তাদের করণের ক্ষেত্রে কিছুটা লাভ করতে পারবে। তাছাড়া শীতের পরবর্তীতে শীত আর এক মাস আছে, তখনও কিন্তু ওই একই পড়ছে, আমি গরু কিনে মোটামুটি এইভাবে লাভ করছি, লাভবান করছেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তাহলে আপনি এই ধরনের গরু এখন নিতে চাচ্ছেন আর কি? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আশা করি আপনার পছন্দ মতো গরু আপনি পেয়ে যাবেন। নেন, ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। দর্শক, আমরা শোনাচ্ছিলাম এই মিনহাজুল ভাই, ইনি আসলে মাঝে মধ্যে দু চারটা গরু নিয়ে পালে আর কি। তো যে সকল ছাড়া গরু, বাছুর ছাড়া, এই গরুগুলো উনি একটু বেশি চয়েস করতে, আপনারা সেই গরুগুলো নিতে পারেন। আচ্ছা, এই যে এ পাশে একটা দেখছি, ভাই ভালো আছেন? এটা আপনার না? এটা কি ফ্রিজিয়ান? আচ্ছা, বয়স কেমন? বয়স কেমন বলেন দেখি? বয়স ছয় দাঁত। ছয় দাঁত। চাচ্ছিলেন কেমন দাম? এক লাখ বিশ। কত বললো ভাই আপনাকে দাম? আশি পঁচাশি বলে। আচ্ছা, এই যে গরুটা যারা নিবে আর কি, আচ্ছা কতটুকু পর্যন্ত দুধ পাবে বলেন দেখি? পনেরো থেকে বিশ কেজি। তো দাম অনেক কম বলছেন আজকে মনে হচ্ছে, বেশি না, দাম কমে আর কি। এই যে দর্শক দেখছেন, আসলে আজকে বাজারে আমরা যেটি জানতে পারছি যে দাম একটু মোটামুটি একটু কম রেটেই বিক্রি হচ্ছে এই গরুগুলো। আচ্ছা, কত হলে বিক্রি করবেন একদম একুরের দাম একটু বলে দেখি? হ্যাঁ, পঁচাশি হলেই বিক্রি করবে, এর যত বেশি ভালো হবে তত ভালো ওনার কাছে। তো এই যে দর্শক দেখাচ্ছি আপনাদের, এই যে ফ্রিজিয়ান গরুগুলোর একটু দাম জানাচ্ছি। এই যে এটা চাচা, এটা আপনি কিনে নিলেন? আচ্ছা, এটা কি বিক্রির জন্য নিলেন নাকি পালার জন্য? বিক্রির জন্য। বিক্রির জন্য। এটা আবার কোন হাটে নিয়ে যাবেন? কিনে নিয়েছে অন্য হাটে, এটি বিক্রি করবে, অবশ্যই কিছু তারা লাভ করার জন্য এটি কিনে নিয়েছে। এটা কি জাতের গরু? ফ্রিজিয়ান গরু। একানব্বই হাজার টাকা উনি কিনে নিয়েছে। তো আমরা এই যে এ পাশে একটা ছোট্ট গরু দিচ্ছি, এটাও মেবি ফ্রিজিয়ান। কী জাতের এটা ভাই? ক্রস। ক্রস জাতের। চাচ্ছিলেন কেমন? চাচ্ছিলাম বিয়াল্লিশ হাজার। বিয়াল্লিশ। বেচা বিক্রি কেমন? বেচা বিক্রি পঁয়ত্রিশ আটত্রিশ হাজার হলেই বিক্রি করে দেবে। এই যে দর্শক দিচ্ছেন, পঁয়ত্রিশ আটত্রিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে। এটা আনুমানিক কতদিন বয়স? না, দাঁত হয়নি এখনো। দাঁত হয় নাই এখনো? দাঁত হয় নাই। পঁয়ত্রিশ আটত্রিশ হাজার হলেই বিক্রি করে দেবো আমরা। এই যে এই হাট থেকে আপনাদের গরু আছে, এটা কার ভাইয়া তোমার? আমার। আচ্ছা আচ্ছা, গাই বাছুর। আচ্ছা আচ্ছা, গাই বাছুর। এটা গাই বাছুর কই? আরে বাছুর, ওই যে আড়িয়া বাছুর। আড়িয়া বাছুর। বাছুরটা কি? বাছুরটা কি জাতের? বাছুর কি জাতের মনে করেন? সাইহল ধরেন। সাইহল। এ চারশো দাম কত? এটা
দাম এটা তো আছে 1.5 লাখ। 1.5 লাখ বেচা বিক্রি কেমন? মানুষ দাম দেয় 10-15 হাজার দাম দেয়। 10-15 বলে তুমি কত হলে বিক্রি করবে? 20-25 হাজার। তো 1,20,25 হলেই বিক্রি করে দেবে। এই যে দর্শক, এটা কতটুকু দুধ দেয়? দুধ 11-12 কেজি দুধ। 11 থেকে 12 কেজি দুধ দেয়।